যারা এই ভিডিওটা এখন অন করছেন তাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখুন তারপর কথা বলবো। এই ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, তারপরে আপনাদের সাথে আলোচনা করছি, তা আমার সাথে আপনারাও দেখুন। গানের মঞ্চে গান দেখে এসেছে, এই দেখুন শিল্পী কিভাবে মোবাইলের স্টান দিয়ে এভাবে আক্রমণ করলো, বাড়ি দিল। এটা দেখে এই যে মহিলা মহিলা ঠিক আছে, মহিলা তা চেপে গেছে, কি শিল্পীর উপরে আক্রমণ করা হলো কেন? এটা সাউন্ডটা নাই, সাউন্ডটা থাকলে আরো ভালোভাবে বোঝা যায় তো। এবং মহিলা অনেক চেপছে, কিন্তু এই যে যত ওই যে পুরুষ আছে সব হলো হিজড়া, কারণ একটা শিল্পীর উপরে আক্রমণ করছে কিন্তু তারা কিছু বলতেছে না। আপনি দেখেন ভিডিওটা, তারপরে আমি এবং মহিলাটাকে ধন্যবাদ, মহিলারা প্রতিবাদ করতেছে। দেখলেন ভিডিওটা আপনারা, এই যে ভিডিওটার ভেতরে একটা শিল্পী গান গাইতেছে, গানের ভেতরে যে কিভাবে যায় একটা মানুষ তাকে আক্রমণ করলো এবং তারে মোবাইলের একটা স্ট্যান্ড দিয়ে, হয়তো বা মোবাইলের স্ট্যান্ড এটা দিয়ে তাকে ভারী মারছে, ঠিক আছে। ছোট হোক বড় হোক সে তো শিল্পী, হয়তো বা যেখানে গানটা হচ্ছে, আমি গানটা হচ্ছে হয়েছে কোথায় সেটা জানি না, কিন্তু 22 মে গানটা হয়েছে, এটা আমি তারিখ দেখছি ব্যানারে। তো ওখানে গান গাওয়ার কথা ফকির আবুল সরকার এবং মাসুর সরকার, তারা তো তারপর কি পদক্ষেপ নিছে সেটা আমি জানি না, কিন্তু একটা বা তারা নাও জানতে পারে যে ওখানে এই এই সমস্যাটা হয়েছে, হয়তো বা গানের আগে সবাই একটা করে গান গায়, এরকম কোনো একটা ইসে, মানে ওইখানে পালা গান করার কথা, মানে ব্যানারের যেটা দেখলাম মাসুর সরকার এবং ফকির আবুল সরকার, শ্রদ্ধেয় ফকির আবুল সরকার, তার আগে মনে হয় এই গানগুলি হয়েছে অথবা তার আগের দিনও হইতে পারে। তো সেখানে এই শিল্পীকে আক্রমণ করা হয়েছে এবং তাকে মারা হয়েছে, এবং এই জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আরেকটা জিনিস হলো, সে ছোট হোক বড় হোক সে তো শিল্পী, সে তো গান গাইছে, তার তার সাথে যদি কোনো মানে পারিবারিক বা কোনো অন্য কোনো সমস্যা থাকে সেটা বাহিরে হবে, এখানে সরাসরি শিল্পীকে আক্রমণ করা হয়েছে গানের মঞ্চে, ঠিক আছে, গানের মঞ্চে। এটা একটা বড় 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 অপরাধ, এই বড় অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার চাচ্ছি আমি। এবং আমার মনে হয় শুধু আমার না, আমি তো শিল্পী না কিছু না, আমি একজন সাধারণ ইউটিউবার, প্রতিটা শিল্পী এটার প্রতিবাদ করা, প্রতিবাদ জানানো উচিত এবং বিচার চাওয়া উচিত। কারণ কি, এখন অনেকে অনেক বড় বড় শিল্পীরা মনে করতে পারে না, আমরা বড় শিল্পী আমাকে তো আক্রমণ করতে পারবে না, ছোট থেকে কিন্তু শুরু হয় তারপরে বড় দিকে যায়, ছোট থেকে শুরু হয় পরে বড়র দিকে যায়। তো আজকে এই ছোট একজন শিল্পী, তাকে হয়তো তার পরিচিতি অতটা নাই, তার উপরে আক্রমণ হয়েছে, আরেকদিন আপনার উপর আক্রমণ হতে পারে। তাই আমি এখন গোড়া থেকে যদি শুরু করা যায়, মানে প্রথম থেকে যদি এই প্রতিবাদটা করা যায়, তাহলে পরবর্তীতে কেউ এই এই শিল্পীদের উপরে আক্রমণ করার ই পাবে না, সাহস পাবে না। আমরা দেখেছি গত মানে অনেক আগে, যখন এই সরকার আমি ছিল না, অন্য সরকার ছিল, যারা ছিল তারা বাউলদের চুল কেটে দিছে, এই কেটে দিছে, কিন্তু এই সরকার আসার পরে কিন্তু এই 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 সমস্যা সবগুলি হচ্ছে না। কিন্তু এই 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 ভিডিওটা দেখে খুবই কষ্ট পাইলাম, এবং আপনারা দেখছেন ভিডিওতে যে আক্রমণ মানে তাকে বাড়ি দেওয়ার পরও সে কিছু বলে নাই, কারণ ওখানে সে নতুন হইতে পারে, কার চেনে না, আরো সে ফিরানোর চেষ্টা করছে। ওই মহিলা কিন্তু অনেক চিতে গেছে, আপনি দেখছেন মহিলা অনেক চিতে গেছে যে তার উপরে, কিন্তু অন্য অন্য কেউ আর প্রতিবাদ করে নাই, হয়তো বা সে ওই ইয়ের যাই হোক, কিন্তু একজন শিল্পীর উপরে আক্রমণ করছে, এটা এটা তো খুবই খারাপ জিনিস। তাও আবার বাউল শিল্পী, এই বাউল গান ওয়ার্ল্ড হেরিটেজে, ওয়ার্ল্ড হেরিটেজে স্থান করে নিয়েছে এই বাউল গান, সেই বাউল গানের একজন শিল্পী ছোট হোক, আমি যতটুকু একটু কমেন্ট গাইডটা পাইলাম যে তার নাম রাসেল মেবি, ঠিক আছে, শিওর না, যাই হোক নাম তো বড় বিষয় না,
কিন্তু একজন বাউল শিল্পীর উপরে আক্রমণ করা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং ওই মহিলাকে, যেই মহিলা এটা প্রতিবাদ করছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় ওখানে যত শ্রোতা ছিল সকলের প্রতিবাদ করা উচিত ছিল এই বিষয়টা, যে একজন বাউল শিল্পী রূপদের সে ভালো, আমি তার গানটাও শুনছি, গানটা কিন্তু খারাপ গায় না, ভালো গা খারাপ গাও, কিন্তু তার উপরে আক্রমণ করা হলো কেন? আর সে যত বড় নেতা হোক, ই হোক, যত বড় এই নেতা হোক, ঠিক আছে, তার বিচার আমি চাই। এবং বাউল গানের যত শ্রোতা, বাউল গানের যত শিল্পী, সকলের চাওয়া উচিত, এবং সবাই আমি মনে করি এটা নিয়ে প্রতিবাদ করবেন। আর এই বিষয়টা আপনাদের দেখে কি মনে হচ্ছে, বা কি, আর এই বিষয় সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানেন বা কোনো কিছু আপনার জানা থাকে তাহলে জানাতে পারেন, এবং এই বিষয়টা দেখে আপনার কি মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই সাধারণ একটা ভিডিও করলাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আবার বলছি এই যে বাউল বাউল শিল্পীর উপরে আক্রমণ করছে, তার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।